অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস ইলেভেনের বা একাদশ শ্রেণীর যে 2022 সালে যে পরীক্ষা হবে 16 তারিখে ইতিহাস, সেই ইতিহাসে আমি সাজেশন দিচ্ছি 8 নম্বরের মার্কের গুণ, মানে যেন বড়ো কোশ্চেন হতো 8 নম্বর, ঠিক আছে। যেমন দ্বিতীয় মানে অধ্যায় দ্বিতীয়, যেমন আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতা সম, মানে এই যে চ্যাপ্টার আছে 2 নম্বর চ্যাপ্টার, সেটাই কী কী আসতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা, আর এই সভ্যতার পতন কেন হয়, ঠিক আছে। 4+4 অর্থাৎ 8 নম্বর, ঠিক আছে। এই দুটো 4-4 করে আছে, আপনারা দেখবেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব করে ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কী। যেমন 4+4 8 নম্বর। 3 নম্বর হচ্ছে যে প্রাচীন মিশরীয় সভ্যতা শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন করো, যেমন 8 নম্বর অধ্যায় 2, অধ্যায় হচ্ছে 3 নম্বর অধ্যায়, ঠিক আছে, 2 নম্বর এবার 3 নম্বর অধ্যায়। তার মধ্যে রাজনীতি বিবর্তন ও শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা, তার মধ্যে বলেছে যে 1 নম্বর হচ্ছে সাম্রাজ্যের সংজ্ঞা দাও এবং মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়ার সাম্রাজ্য তুলনামূলক বা আলোচনা করো। এই তুলনামূলক বলেছে এখানে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দিতে হবে, তাহলে মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয়ার যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেই সম্পর্কে আমাদের করতে হবে। তার মধ্যে এখানে আমরা আছে কি সাম্রাজ্য সংজ্ঞা দাও কি 2 নম্বর, আর এইটা আমাদের 6 নম্বর, তাই আমাদের 8 নম্বর হচ্ছে। পলিসের এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এবং এর পতনের কারণ ব্যাখ্যা করো, যেমন 4+7 অর্থাৎ 2 আছে 8 নম্বর। তারপর বলেছে অধ্যায় 4 অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং এর উদাহরণ, ঠিক আছে। তার মধ্যে বলছে কৌথিল্যের অস্ত্রশাস্ত্রের রাজনীতি সম্পর্কে আলোচনা করে এবং তা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করো, যেমন এটা 8 নম্বরে। তা বলছে নতুন 2 নম্বর নতুন রাজতন্ত্র এবং টমাস ক্রমওয়েলের এর অবদান ব্যাখ্যা করো, এটা যেমন 8 নম্বরে। তারপর বলছে 3 নম্বর হচ্ছে ইক্তা প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করে এই প্রথা সংস্কার ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো, যেমন 8 নম্বর। তারপর বলেছে যে 4 নম্বর বলছে যে পারস্যের ক্ষেত্রব ও চীনের ম্যান্ডারিন এর বিবরণ দাও, যেমন 8 নম্বর। এবং পঞ্চম যে অধ্যায় পঞ্চম, যেমন অর্থনীতি ও বিভিন্ন দিক, তো অর্থনীতির যে বিভিন্ন দিক আছে তার মধ্যে এনে কী কী দিয়েছে, বলেছে 1 নম্বর সামন্ততন্ত্র বলতে কী বোঝো, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো, যেমন সামন্ততন্ত্র বলতে আমার 2 নম্বর আর পতনের কারণ হচ্ছে ইউরোপের 6 নম্বর অর্থাৎ 8 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা বলছে যে মধ্যযুগের পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী ছিল, যেমনটা 8 নম্বর। তাহলে এখানে যেগুলো বললাম সেগুলো একটু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এরপরের যে আমি দেখাচ্ছি, এরপর আমরা 3 নম্বর দেব গুপ্ত যুগের ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথা উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, যেমন 8 নম্বরে। 4 নম্বর হচ্ছে মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্র অর্থনীতিতে ম্যানর প্রথা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, এটাও 8 নম্বরের। লাস্টে হচ্ছে আমার অধ্যায় 6 অর্থাৎ 6 মানে 6 নম্বর অধ্যায়ে সামাজিক ঘটনাস্রোতের মধ্যে কী বলেছে, এ থেকে আমাদের 3টে কোশ্চেন আসবে। তার মধ্যে বলছে যে 1 নম্বর বলছে প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থা, যেমন নারী শিক্ষার বর্ণনা দাও, আমাদের 8 নম্বরে। 2 নম্বর কোশ্চেন বলছে প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলী সম্পূর্ণভাবে আলোচনা করো, যেমন 4 এবং 4 আছে, নেফারতিতি 4 নম্বর আর ক্লিওপেট্রা 4 নম্বর, তার টোটাল 2টোকে নিয়ে 4-4-8 করেছে, ঠিক আছে। আবার একটাও চলে আসতে পারে, এও আসতে পারে, নেফারতিতিও আসতে পারে এবং ক্লিওপেট্রাও আসতে পারে, 2টো করলে আপনাদের খুবই সুবিধা হবে, যে কোনো একটা বলে আপনারা লিখতে পারবেন। তার মধ্যে 3 নম্বরটা শেষেরটা খুবই ইম্পর্টেন্ট, সব কটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে শেষেরটা
আছে যে রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো, এটা হচ্ছে 8 নম্বরে। তাহলে এই যে কথা আমি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত দিলাম, এইগুলো সব আমাদের 5টা বড় কোশ্চেন করতে হবে। তার মধ্যে আমাদের যেটা পঞ্চম অধ্যায় আছে, সেই পঞ্চম অধ্যায় থেকে 2খানা বড় কোশ্চেন করতে হবে। আপনারা ভালো করে মুখস্থ করবেন, এখনও পরীক্ষা কদিন বাকি আছে, কেন খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট এইগুলো, পরীক্ষা আসবে, কেন এইগুলো থেকেই আপনারা পেয়ে যাবেন যে যে 5টা বড় কোশ্চেন লিখতে হয় সেইগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এই সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং নজর রাখবেন আমার চ্যানেলে।